তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট বিন্দাস আছো। আজকে আমি বানাতে চলেছি বাঙালির একটা অথেন্টিক ফুড, খারকুল পাতা বাটা, যেটা মোটেও আজকে আমার রেসিপি না, এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, আমি জাস্ট কুক করবো। তো দেখে নাও রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। এই বাটাটা বানানোর জন্য আমি নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবু, লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। আর এখানে খারকুল পাতা বাটাটা, যেটা তোমাদেরকে আমি রেসিপিতে দেখিয়ে দেবো আমার শাশুড়ি মা কীভাবে এটা বেটেছে, এটার মধ্যে আছে খারকুল পাতা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা, ঘ্যাটকোল বা খারকুল পাতা, যেটা আমি একদম বাটতে পারি না, আমার শাশুড়ি বাটছে শিল নোড়াতে। আর এটা মিক্সির থেকে শিলে বাটলে বেশি টেস্টি হয় খেতে, যেহেতু এগুলো হচ্ছে বাঙালির ট্র্যাডিশনাল ফুড, তো ট্র্যাডিশনালভাবে তৈরি করলেই আই থিঙ্ক বেশি টেস্টি হয়। তাহলে শিল নয়, তোমরা এটা মিক্সিতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মিক্সিতে পাতাগুলোকে কেটে ধুয়ে মিক্সিং বোলে কাঁচা লঙ্কা আর পাতাগুলো দিয়ে, কালো জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা আর পাতাগুলো দিয়ে মিক্স করে নিতে পারো, অসুবিধা নেই। আজকের এই রেসিপিটি পুরোপুরি আমার শাশুড়ির রেসিপি। এই বাটার পরে এটা এরকম টাইপের দেখতে হয়েছে, ওই বাটার মধ্যে যাবে রসুন, কাঁচা লঙ্কা, ওরে তোমরা মিক্সিং বলেই করো, এটা হাতে করলে বিভৎস হাত জ্বলবে, ওরে বাপরে বাপ, এটা আমাদের মায়ের পক্ষেই সম্ভব, এটা আমার পক্ষে এ জীবনে সম্ভব হবে না। তাতে অ্যাড করছে কাঁচা পেঁয়াজ আর টমেটো, এটাও শিল নোড়াতে বেটে নেবে। গরম হয়ে গেছে, এবার এটাতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এটা মিক্সড করাটাই মেন কাজের, এটা রান্না করাটা একদম কোনো খাটনি না, জাস্ট 2 মিনিটের ব্যাপার এটা করাটা। দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, এবার এর মধ্যে আমি পুরো মিক্সচারটা দিয়ে দেবো। মিক্সচারটা দিয়ে এর মধ্যে আমি যত কোয়ান্টিটিতে নিয়েছি মিক্সচারটা, সেই অনুপাতে আমি এটাতে 2 চামচ লবণ দেবো, যেহেতু আমি বাটার সময় আমার মা কোনো লবণ দিয়ে বাটেনি, যদি কেউ মিক্সচারের মধ্যে লবণ দিয়ে বাটে সেক্ষেত্রে লবণটা কম দিতে হবে, কিন্তু যেহেতু লবণ দিয়ে বাটা হয়নি সেহেতু আমি এখানে 2 চামচ আর 1 চামচ, 3 চামচ এইরকম স্পুনের 3 চামচ লবণ দিলাম, আর দিয়ে দেবো এই পরিমাণে হলুদ, আর এটাতে কিচ্ছু লাগবে না, জাস্ট এবার ফ্রাই করার জন্য ছেড়ে দেব, নাড়িয়ে জাস্ট ফ্রাই করার জন্য ছেড়ে দেব। দেখো এই রেসিপিটি এখন এই অবস্থাতে আছে, এবার আমি এটাতে দিয়ে দেব একটু লেবু,
সসটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলে সার্ভ করব। ডিশটা রেডি হয়ে গেছে, আমি এভাবে সার্ভ করেছি। ডিশটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার।